ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণায় এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল এখানে আকাশ নীলের আপডেট দেবো বলে তবে তার আগে বলবো যারা যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো এখানে আকাশ নীল সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছিলাম যে উজান আর হিয়ার ফুলসায় আগুন ধরে গেছে এখন শুধু ফুলসজ্জায় আগুন ধরেছে এটা বলা ভুল এখন আমি এটুকু বলতে পারি যে উজান হিয়ার সম্পর্কেও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আমাদের ঝিনুক তার কারণ ঝিনুক এই আগুন তো নিভিয়েছে কিন্তু হিয়ার মনে সন্দেহ তুলে দিয়েছে হিয়া সেই স্প্রিডের বোতল খুঁজে পেয়ে গেছে আর সেটা নিয়ে যখন হাজার রকম প্রশ্ন করেছে তখন কিন্তু আমাদের উজান চ্যাটার্জি সাংঘাতিক পরিমাণে রেগে গেছে এবং হিয়াকে বলেছে যে আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন না আপনি ভুলে যাচ্ছেন যে ওনার জন্যেই আমরা এক হতে পেরেছি তো আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে উজান চাটেজি একবার বলে যে ডেস্টিনি আমাদেরকে এক করেছে এখন আবার বলছে যে মানে ডক্টর সেনের সামনে বলছে যে আমাদেরকে এক করেছে ডক্টর সেন তো বিষয় হচ্ছে কে এক করেছে এটা আমার একটা বড়ো প্রশ্ন মানে উজান যেটা যে দুরকম কথা বলছে তো পরে আমি যেটা মানে যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে যে আমাদের ঝিনুক এখানে বলে যে আমার রক্তিমের জন্যে ভয় ভয়ে মানে ভয় ভয়ে মনটা এখনও আছে আমি এখনও অবধি রক্তিমকে ভয় পাই মনের মধ্যে একটা ভয় আছে তাই আপনি আমাকে গাড়ি অবধি একটু ছেড়ে দেবেন তো গাড়ি অবধি ছাড়তে যায় আমাদের উজান তো সেখানে আমাদের ঝিনুক বলে যে হিয়া ইনম্যাচিওর তো এ তার সাথে এটাও বলে যে না না আমি হিয়ার নামে কোনো অভিযোগ করছি না আমি এটা বলছি যে আপনার যেমন হিয়ার উপর একটা দায়িত্ব আছে হিয়ারও তো উচিত আপনার উপরে একটা দায়িত্ব আনা তো তখন কিন্তু উজান বলে যে হিয়া তো এখন অসুস্থ পুরোপুরি সুস্থ তখন কিন্তু আমাদের ঝিনুক বলে যে সুস্থ না হলেও কিছুটা তো সুস্থ কিছুটা তো বোঝা উচিত তো যাই হোক যেহেতু ঝিনুকের তৈরি করা ট্র্যাপে পা দিয়ে ফেলেছে আমাদের উজান আর হাত পুড়ে গেছে তার সেই জন্য আমাদের ঝিনুক গাড়ির দরজা দিতে গিয়ে নিজের হাতটাকে পুরোপুরি ড্যামেজ করে ফেলে আর তারপরেই কিন্তু আমাদের উজান জল টল নিয়ে ছুটে আসে আর তারপরে কিন্তু ট্রিটমেন্ট করে এবং বলে যে আপনার লাগেনি তো আপনার কষ্ট হচ্ছে বলুন তো এই সমস্ত কিছু দেখে আমাদের ঝিনুক পুরোপুরি বুঝে যায় যে উজান হয়তো তাকে ভালোবাসে একজন ডাক্তার তো এগুলো বলেই থাকে অত যাই হোক আমাদের ঝিনুক বাড়িতে চলে আসে এদিকে আমাদের উজানও ঘরে চলে যায় ঘরে গিয়ে হিয়ার সাথে আবারও অশান্তিতে লেগে পড়ে এবং বলে যে ডক্টর সেন না থাকলে আজকে আমরা এক হতে পারতাম না আপনি ডক্টর সেনকে সন্দেহ করছেন আপনি ভুলভাল কথা বলছেন হিয়া বলে যে আপনি ভুল করছেন তার কারণ আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু এই ঘরে একমাত্র ঝিনুকি এসেছিল আর তার পাশাপাশি আমি দরজা ঠিক করে লক করে এসেছি চাবি ছিল আমাদের একটা ছোট টেবিলের উপরে সেখান থেকে চাবিটাও মিসিং আর দরজাটাও খুলে গেল এটা কিভাবে সম্ভব তো তখন উজেন চ্যাটার্জি বলে হ্যাঁ হয়তো মা তাকে চাবি দিয়েছে হিয়া বলে যে আমার ঘাড়েই যে দা ক্ষতটা সেটাও কিন্তু আজকে ঝিনুকের জন্যে তো আমাদের উজান ছেড়ে যে তখন বলে যে যখন আমি জিজ্ঞেস করলাম তখন আপনি বলেননি কেন এখন আপনার সমস্ত কিছুই ডক্টর সেনের খারাপ লাগছে তো ডক্টর সেন অর্থাৎ ঝিনুককে কিন্তু সরি বলতে বলে বলে যে হিয়া আপনি ফোন করবেন করে ডক্টর সেনকে সরি বলবেন কিংবা সামনে গিয়ে সরি বলবেন হিয়া সেটা অস্বীকার করে হিয়া বলে যে আমি সরি কখনোই ওই বলবো না এর আগেও কিন্তু এই বিহানকে নিয়ে এরকমই একটা ঘটনা ঘটেছিল এদের মধ্যে তো এবার আবার ঝিনুককে নিয়ে ঘটে গেছে তো এই নিয়ে এদের মধ্যে কুরুক্ষেত বেঁধে যায় দুজন দুজনের জায়গায় চলে যায় একজন সোফা বেছে নেয় একজন খাট বেছে নেয় তো মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকায় মানে মিষ্টি প্রেমটা এদের মধ্যে চলছে কিন্তু দূরত্বটা আস্তে আস্তে বাড়ছে আলটিমেটলি আমরা বলতে পারি যে যেটা পুরোপুরি বরবাদ হয়ে গেছে আর এর পাশে হ্যাঁ তোমরা এবার অনেকেই বলবে যে না দিদি বরবাদ হয়নি ফুলসরের ওই আগুন ধরার আগে কিন্তু তাদের সুন্দর সুন্দর মুহূর্ত আমরা দেখতে পেয়েছি হ্যাঁ খুব ভালো কথা খুব সুন্দর দেখেছো অল দ্য বেস্ট এরকম সিন যেন আবারও ফিরে আসে আমি সেটাই চাইবো আর এটা যদি আসে তাহলে আমি সব থেকে বেশি হ্যাপি হব কারণ এই ধরনের রোম্যান্টিক সিন মানুষ দেখতে ভালোবাসে তো অবভিয়াসলি সেগুলো দেখেছি কিন্তু তার থেকে আরও বেশি কিছু আমরা দেখতে পারতাম পিছু না দেখতে পারতাম আমরা দেখতাম যে তারা এক হয়ে গেছে কিন্তু তারা কিন্তু এক হতে পারলো না তারা কাছাকাছি এসেছিল ঠিকই তারা এক হতে পারেনি তো যাই হোক এদিকে আমাদের ঝিনুক বাড়ি পৌঁছে গেছে বাড়ি পৌঁছে গিয়ে তার এখন মনে হয়েছে যে উজান চ্যাটার্জি আর হিয়ার ফ্ল্যাটে একটা ছবি আছে সেটা হচ্ছে পায়ের ছাপ আর তার নিচে লেখা আছে ভালোবাসার বাড়ি তো আমাদের ঘরে কেন কিছু নেই তাই জন্যে উজান চ্যাটার্জি আর ঝিনুকে যখন এন্ট্রি হচ্ছিলো তখন যে সমস্ত ছবি আছে আর সেই ছবির মধ্যে থেকে একটা ছবি বের করে সে ঘরের দেয়ালে সেটে দিয়েছে দিয়ে সে ছবিকে বলছে যে হিয়া আপনার জন্য পারফেক্ট নয় আমি আপনার জন্য পারফেক্ট আপনার যখন হাত পুড়ে গেল তখন হিয়া একবারের জন্যও কিছু না করে হিয়া দূরে দাঁড়িয়ে চেঁচা করছে আর আপনাকে আগুনের দিকে ঠেলে দিল হিয়া আপনার জন্য একদম উপযুক্ত নয় এরই মধ্যে আবার ওলি আবার চলে আসে অলি সে অ্যাঞ্জেলের কথা জিজ্ঞাসা করতেই বলে যে তোমার অ্যাঞ্জেল আমাদেরকে ভুলে গেছে তোমার অ্যাঞ্জেলকে আসতে দিচ্ছে না হিয়া আনটি তখন কিন্তু ওলি বলে যে কিন্তু হিয়া আনটি তো অসুস্থ কিন্তু আমাদের ঝিনুক তাকে এটা বুঝিয়ে দেয় যে হিয়া কিন্তু এখন অনেক ভালো আছে কিন্তু হিয়া ইচ্ছা করে আমাদের কাছে আসতে দেয় না এর জন্য অলি বলে যে আমি এখনই ফোন করব ডক্টর ঝিনুকের ফোন থেকে কিন্তু অলি ফোন করা শুরু করে দেয় কিন্তু সেই ফোন বারে বারে বেজে যায় আর ঠিক যতক্ষণে ফোন ধরছে না অলির কিন্তু ততক্ষণে ব্রেন ওয়াশ হয়ে গেছে কারণ ঝিনুক কিন্তু আরও একটা কথা বলে দিয়েছে সে কিন্তু বলেছে যে অলি তোমার অ্যাঞ্জেলকে ফোন ধরতে দিচ্ছে না হিয়া আন্টি দেখেছো তো তুমি তো আমাদেরকে এক থাকতে দেবে না সে তো এই কথার জন্য অলি আরও রেগে যায় ওদিকে হিয়া যখন ফোন ধরে অলির গলা পায় তখন বলে যে অলি কেমন আছো তুমি বলে যে তোমার সাথে আমার কোনো কথা নেই অ্যাঞ্জেল কোথায় তখন কিন্তু হিয়া বলে যে অ্যাঞ্জেল স্নানে গেছে তখন কিন্তু এটা বলে দিয়েছে মানে অলি বলে দিয়েছে যে তুমি অ্যাঞ্জেল বলবে ফোন করতে তো এই কথা বলে ওলি যখন ফোনটা কেটে দেয় এখন হিয়ার মাথায় চলে যে অলি কেন এরকম ধরনের কথাবার্তা বলছে তো বিষয় হচ্ছে এর থেকে এটা প্রমাণ হয়ে গেল যে রক্তিম আজকে সহ্য করতে পারে না সেটা শুধুমাত্র ঝিনুকের এই সমস্ত পাগলামির জন্যে ঝিনুক এই ধরনের পাগলামি করে এইভাবেই ব্রেন ওয়াশ করেছে এই ছোট্ট বাচ্চাটা তা ওই ছোট্ট বেলার থেকে তাহলে এই বাচ্চাটা তো এক প্রকার সাইকো হয়েই গেছে আর সে তার বাবাকে সহ্যও করতে পারে না আচ্ছা এবার আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি যা যা বলেছি ঠিক সেইভাবেই গল্পে এগোচ্ছে এবং আগামী দিনেও এইভাবেই এগোবে আশা করা যাচ্ছে যে ঝিনুক ধীরে ধীরে দূরত্ব তৈরি করবে উজান হেয়ার মধ্যে আর এরপরে গিয়ে তাদের মিল হবে মানে উজান হেয়ার মিল হবে তবে তার আগে দূরত্বও কিন্তু আসবে তাদের মধ্যে এরকম বারে বারেই ফিরে তো বিষয় হচ্ছে এবার আরও একটা কথা সেটা হচ্ছে অনেকে আমাকে বলছে যে দিদি ঝিনুককে নিয়ে কিছু করো ঝিনুককে নিয়ে কিছু বলো তো বিষয় হচ্ছে যে দেখো এই যে কনসেপ্টটা আসবে এটা আজকে না এটা আমি তোমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছিলাম বাট তখন সব রেড়ে করে তেরে এসে এন্ড ফ্রেন্ডের নামে অনেক বদনাম রুটিও এবং অনেক কথা বলেছিলে তো এখন আমরা যেটা দেখছি যে যেগুলো আমরা জানিয়ে দিয়েছিলাম সেগুলো যখন মিলে যাচ্ছে তখন তোমরা নিতে পারছো না তাহলে যখন আমি অ্যাডভান্স দিয়েছিলাম তখন তোমরা কেন তেরে এসেছিলে তবে আরও একটা কথা সেটা হচ্ছে যে তখন যখন আমাদেরকে কেউ বিশ্বাস করতে পারো নি আমাদের সম্পর্কে বা এই চিরকুট ইনফিনিটি সম্পর্কে যখন বদনাম রটিয়েছিলে ছিলে তো তখন তো একবারের জন্য ভাবো তাই সিরিয়ালে যেমনটা চলছে তেমনটাই তোমাদের পছন্দ তো তেমনটাই এগোবে তেমনটাই আমরা আপডেট দেবো তেমনটাই নিয়ে ট্রোলিং হবে তবে একটা কথা ঠিক সেটা হচ্ছে আগামী দিনে আরও সুন্দর সুন্দর এপিসোড আসবে আবার যদি আমি এখন বলে দিই আবার সেটা নিয়ে ঝামেলা হবে তবে এইটুকু একটু ছোট্ট করে বাকি যে সমস্ত ভালো বন্ধুরা রয়েছে তাদের জন্য বলে দিতে পারি যে তোমরা যেমনটা ভাবছো তেমনটাই হতে চলেছে সো আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে তারপরে যতজন কমেন্ট করবে যতজন কমেন্ট করবে প্রত্যেকের কমেন্ট আমি ফলো করব। হয়তো আমি কোনো লাইক করতে পারবো না হয়তো আমি রিপ্লাই করব না কিন্তু প্রত্যেকের কমেন্ট আমি পড়ব এবং আমি দেখবো কেমন কি কমেন্ট আসছে তার উপরে ভিত্তি করে আমাদের নেক্সট ভিডিও আসবে আর তারই পাশাপাশি আরও একটা কথা জানিয়ে রাখি যারা যারা খারাপ কমেন্ট করবে তারা অবশ্যই করে করো কারণ আমিও দেখতে চাই তোমাদের অভিযোগটা ঠিক কী শুধু ভিডিওটা বাজে লাগলো ফালতু ভিডিও এরকম কমেন্ট না কেন তোমাদের খারাপ লাগলো সেটাও একটু জানিও যাতে করে আমরাও বুঝতে পারি আমাদের কোথায় ভুল হচ্ছে যদি সত্যিই দেখা যায় যে আমরা ভুল তাহলে আমরা আমাদের ভুলটা শুধরে নেব আর তোমাদের কি দাবি দাবা আজকের কমেন্টের মাধ্যমে করো তো আমি কমেন্টগুলো প্রত্যেকের কিন্তু ফলো করব। সেটা ফেসবুক কিংবা ইউটিউব তো যাই হোক অবশ্যই করে দেখতে থাকুক সিরিয়াল এখানে আকাশ নিল স্টার জলসাও স্টার জলসা এস ডিতে ঠিক বিকেল সাড়ে পাঁচটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে এখানে আকাশ নীল সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফ্রেনি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেলবটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে